আপনি বললেন যে তখন আপনার মনে হয়েছিল, তার মানে এখন আপনার মনে হওয়াটা বদলে গেছে, তাই তো? দেখুন, আপনার এই প্রশ্নের উত্তরটা আমি হ্যাঁ বা না কোনোটাই দিতে পারবো না। এটা নিয়ে আমার মনে যথেষ্ট সন্দেহ আছে। আচ্ছা, আমি আপনাকে আর বেশিক্ষণ বিরক্ত করবো না, দু একটা ছোট প্রশ্ন আছে, আপনি যদি উত্তর দিয়ে দেন। সংকল্প চ্যাটার্জির সঙ্গে তার বন্ধু বান্ধব হতে পারে, পরিচিত হতে পারে, সবচেয়ে বেশি টাচ কাদের পেয়েছেন, কাদেরকে কাছাকাছি পেয়েছেন? মানে সংকল্প চ্যাটার্জির কয়েকজন বন্ধু বান্ধবের খোঁজ আমরা পেয়েছি এবং তার সঙ্গে কথা বলে সেরকম কিছু পাওয়া যায়নি যার থেকে মনে হতে পারে যে তারা সংকল্প চ্যাটার্জির কোনো ক্ষতি করতে পারে। পারে না তো, আমি তো বললাম সংকল্প অজাত শত্রু। তার মানে আপনাদের মধ্যে একমাত্র রয়ে গেলেন কিন্তু সেই প্রত্যুষ সেনগুপ্তই। হ্যাঁ, এই কথা ঠিক। আমার রিলেটিভসদের সাথে কোনো সম্পর্ক ছিল না আর সংকল্পের রিলেটিভসরা অনেক দূরে থাকেন, তাই আমাদের দুজনের মধ্যে বাইরের লোক বলতে একমাত্র প্রত্যুষ সেনগুপ্তই ছিল। আচ্ছা, আপনার কি কোথাও এটা মনে হচ্ছে যে আপনার আর সংকল্প চ্যাটার্জির সম্পর্কটা ঠিক হয়ে যাওয়াতে প্রত্যুষ এতটাই আপসেট হয়ে গেছিল যে ও প্রয়োজনে সংকল্প চ্যাটার্জিকে পৃথিবী থেকে সরিয়েও দিতে পারত? কারণ আপনারা দেশ ছেড়ে চলে যাচ্ছিলেন, ফিরে যাচ্ছিলেন ওদেশে। প্রত্যুষের ব্যাপারে আমি এই কথাটা বিশ্বাস করতে চাই না। দেখুন, এরকম অনেক কিছুই আছে যেটা আমরা ভাবতে চাই না, কিন্তু ঘটনার সাথে যদি সেটা প্রয়োজন অনুযায়ী আসে তখন আমরা ভাবতে বাধ্য হই। আপনি নিশ্চয়ই চান আপনার স্বামীর হত্যাকারীকে খুঁজে বের করতে? চাই। তাহলে আপনি আমাকে একটা কথা বলুন, যে ঘটনাচক্রে যদি এটা প্রমাণিত হয় যে প্রত্যুষ সেনগুপ্তই আসল খুনি যিনি সংকল্প চ্যাটার্জির হত্যা করেছেন, এবং মাননীয় আদালত যদি ওনার এগেনস্টে কঠোর শাস্তি আনেন, আপনি সেটা মন থেকে মেনে নেবেন তো? কোর্ট যা রায় দেবে সেটা আমি মানি আর না মানি, যে খুনি যে আসামি তার জন্য তো মান্যতা পাবে, তাকে তো সেটা মেনে নিতেই হবে। যে অন্যায় করে, যে অপরাধ করে, তার জন্য শাস্তি পাওনা থাকে। অর্ণা চ্যাটার্জি, আমি বাধ্য হয়ে মানার কথা বলিনি, আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে আপনি মন থেকে মেনে নেবেন তো? আপনি তার জন্য প্রস্তুত আছেন তো? আছি। যদি আমি জানতে পারি, যদি প্রমাণ হয় যে সংকল্প চ্যাটার্জির হত্যাকারী প্রত্যুষ সেনগুপ্ত, তাহলে প্রত্যুষের জন্য যে শাস্তিটা বরাদ্দ থাকবে সেটা আমি 100 বার মেনে নেব। সংকল্পের তো কোনো দোষ ছিল না, তাও তো ওকে এইভাবে নৃশংসভাবে খুন হয়ে যেতে হলো, আর সংকল্পকে যে খুন করেছে, যে এইভাবে নৃশংসভাবে খুন করেছে, তাকে তো শাস্তি পেতেই হবে। এক্সিলেন্ট, কি হয়েছে? অসাধারণ, এটা ছিল তো তোর মনে? চুপ কর, টিঙ্কা, চুপ করিস না। অর্ডার, অর্ডার, অর্ডার করিস না, বস, বস। ইয়োর অর্ডার, আমার ওনাকে যা যা প্রশ্ন করার ছিল প্রশ্ন হয়ে গেছে, আমার যা জানার ছিল হয়ে গেছে। স্যার, আমি সাক্ষীকে কিছু প্রশ্ন করতে চাই, আপনার অনুমতির অপেক্ষায় রইলাম। অনুমতি দেয়া হলো। থ্যাংক ইউ স্যার। আমি একই প্রশ্ন করে সময় নষ্ট করব না, আপনি অর্ণা চ্যাটার্জি সংকল্প চ্যাটার্জির স্ত্রী, তাই তো? হ্যাঁ। বেশ, আমার খুব স্পেসিফিক কিছু প্রশ্ন আছে, আশা করি আপনি উত্তর দেবেন। যদি জানা থাকে নিশ্চয়ই দেব। বেশ, সংকল্প চ্যাটার্জির সঙ্গে আপনার বিয়ে হলো, তার ঠিক কতদিন পর, অর্থাৎ ঠিক কিরকম সময় আপনি এটা বুঝতে পারলেন বা ফিল করতে পারলেন যে প্রত্যুষ সেনগুপ্ত আপনাদের সম্পর্কটা মেনে নিতে পারছে না? আমি তো এমন কথা বলিনি।
আমি আপনাকে যেটুকু প্রশ্ন করছি আপনি একেবারে সোজাসুজি তাই উত্তর দিন। আপনি যদি বুঝতে পেরে থাকেন তাহলে আপনি বলুন আপনি বুঝতে পেরেছিলেন, আর আপনি যদি না বুঝতে পেরে থাকেন তাহলে আপনি সেটাও বলুন যে আপনি এটা কখনো বুঝতে পারেননি। আমি এরকম কিছু বুঝতে পারিনি। ওকে, এবার আচ্ছা, আপনার যখন প্রত্যুষ সেনগুপ্তের সঙ্গে সম্পর্ক ছিল কলেজ লাইফে, তখন আপনার তো অর্থের বৈভব ছিলই, whereas প্রত্যুষ একজন খুব সাধারণ পরিবারের ছেলে, মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করে। তো আপনারা দুজন নিশ্চয়ই শুধু কলেজ ক্যাম্পাসেই আড্ডা মারতেন না, আপনারা নিশ্চয়ই এদিক ওদিক বেরোতেন। হ্যাঁ, আমরা কলকাতার অনেক রাস্তায় হাঁটতাম। আর সেক্ষেত্রে আপনারা খাওয়া দাওয়াও তো করতেন বাইরে নিশ্চয়ই? টুকটাক। অবজেকশন ইওর অনার, উনি যেসব প্রশ্ন করছেন এইসব প্রশ্নের এই হত্যা মামলার সঙ্গে কিভাবে যোগ থাকতে পারে এটা আমার বোধগম্য হচ্ছে না। সরি মিস্টার দেবলোক দাশগুপ্ত, আপনার বোধগম্য হচ্ছে না বলে সেই প্রশ্ন করার অধিকার যে আমার নেই তেমনটা তো নয়, তাই না? আপনার জ্ঞানের ভাণ্ডার সীমিত বলে আমি আমার জ্ঞানের ভাণ্ডারে কোনো উন্নতি ঘটাবো না তেমনটাও নয়। আবার আপনার প্রশ্নের তালিকার সঙ্গে যে আমার প্রশ্নের তালিকা মিলবে তেমনটাও নয়, তাই না মিস্টার দেবলোক দাশগুপ্ত? অবজেকশন ইওর অনার। অবজেকশন ওভাররুলড। থ্যাংক ইউ ইওর অনার। আপনি উত্তর দিন, আপনারা বাইরে টুকটাক খেতেন তো? হ্যাঁ, কখনো ফুচকা খেতাম, কখনো কফি শপে কফি খেতাম, এইটুকুই। পেমেন্ট কে করত? দুজনেই করতাম। আপনার তো গাড়ি আছে, তাহলে আপনারা গাড়িতে ঘোরাঘুরি না করে পায়ে হেঁটে কেন ঘুরতেন কলকাতা শহরে? প্রত্যুষ আমার গাড়িতে উঠতে পছন্দ করত না। কেন সেটা জানতে পারি? সেটা আমি সঠিকভাবে বলতে পারবো না। হতে পারে আমার অর্থের ওই বৈভব ওর পছন্দ ছিল না, আর প্রত্যুষের খুব সিম্পল লাইফ পছন্দ, ভালোবাসে ও। এক্স্যাক্টলি, সেই কারণেই বোধহয় প্রত্যুষ সবসময় ওর নিজের শেয়ারটা দিয়ে দিত, তাই তো? কখনো এমনও হতো যে আমি যদি ওকে খাওয়াতাম তাহলে পরের দিনও আমাকে খাওয়াতো, কিন্তু গাড়িতে কখনো উঠতো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এই তথ্যটা আমার কাছে একটা ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলুন, আপনার সংকল্প সঙ্গে বিয়ে হয়ে গেল, আর আপনার বিয়ের পরই প্রত্যুষ মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিল, স্বাভাবিক। প্রত্যুষ আপনাকে ভীষণ ভালোবাসতেন এবং আপনিও প্রত্যুষকে খুবই ভালোবাসতেন এবং আপনারা দুজনে সংসার করবেন বলে ভেবেছিলেন, তাই তো? হ্যাঁ, ও খুবই আপসেট হয়ে পড়েছিল। ও বিশ্বাস করত সংকল্পের সাথে আমার একটা ভাব ভালোবাসা আছে। কখনো রাস্তায় দেখা হলে কিংবা আমি যদি ওকে ফোন করতাম মিসবিহেভ করত। ও ধরেই নিয়েছিল যে আমি সংকল্পের সাথে সুখে আছি। আপনার কি মনে হয় এই যে মিসবিহেভ করত, এটার কারণ কি প্রত্যুষের আপনার প্রতি তীব্র ভালোবাসা? হ্যাঁ, তাই। বেশ, আচ্ছা একটা কথা বলুন, তারপর একটা সময় কি আপনার মনে হতে শুরু করলো যে প্রত্যুষের ভালোবাসার বাঁধনটা একটু আলগা হয়ে যাচ্ছে? যদি মনে হয়ে থাকে সেটা ঠিক কখন মনে হতে শুরু করলো? সংকল্পের সাথে যখন প্রত্যুষের একটা বন্ধুত্ব হয় তখন প্রত্যুষ আমাকে বারবার বলতো যে সংকল্প খুব ভালো মানুষ, আমার ওর সাথে থাকা উচিত, ওর সাথে সংসার করা উচিত, আর আমার প্রত্যুষকে ভুলে যাওয়া উচিত। তখন বরং আমি প্রতিবাদ করতাম, কিন্তু ও ধারাবাহিকভাবে আমাকে পৌঁছিয়েছে। তো গুড, তারপর? তারপর একদিন আমি দেখি কিয়া বলে একটি মেয়ে ওর জীবনে এসেছে। প্রত্যুষ ডিনাই করতো, বলতো যে কিয়া ওর ব্যান্ড মেম্বার, কিয়ার সাথে ওর কোনো মানসিক যোগ নেই। কিন্তু আমি ডে ওয়ান থেকে বুঝেছিলাম যে কিয়া প্রত্যুষকে ভালোবাসে, অ্যান্ড দ্যাট ইজ প্রুভেন অলসো। কিয়া নিজের মুখে আমাকে বলেছিল যে ও কিয়া পৃথিবীতে সব থেকে বেশি প্রত্যুষকে ভালোবাসে। বেশ, আর প্রত্যুষ? প্রত্যুষ নিশ্চয়ই কিয়াকে ভালোবাসে। আচ্ছা, আপনার কি মনে হয় যে প্রত্যুষের এই যে কিয়ার প্রতি ভালোবাসা,
এইটা একটা কারণ হতে পারে যে কারণে প্রত্যুষ আপনার থেকে দূরে সরে যাচ্ছিল। আমি বলতে পারবো না, হয়তো তাই। তাহলে এবার আপনি আমাকে একটা কথা বলুন, প্রত্যুষ আর কিয়ার মধ্যে যদি একটা সম্পর্ক হয়েই থাকে, প্রত্যুষ যদি কিয়াকে ভালোবেসেই থাকে, ওদের মধ্যে যদি একটা প্রেম চলছে এমনটা হয়েই থাকে, তাহলে কেন আপনাকে পাওয়ার জন্য প্রত্যুষ সংকল্পকে খুন করবে? সম্পত্তির কারণে? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।